হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব আছেন ভালো, আমিও আছি ভালো। তো আজকে আমি একটা আপনার লাগে ভিডিও লই আইছি, আর এই ভিডিওটা হইছে এমটি হাউস টোর। আমার বড় বইনর তারা এখনো মুভ করছেন না, মুভ করবা শুন। তো মুভ করার পরে সময় ফার্নিচার ইয়ার বো আমি আবার একটা ভিডিও করবো, আর এখন আমি এমটি হাউস টোর করতাম। আর এটা হইছে তারার ফ্রন্ট সাইড, ফ্রন্টও তোরা জায়গা আছে, সাইডে তারা গার্ডেন করতে পারবা। আর আমি আস্তে আস্তে আপনারা লইয়া যাইমো ভিতরে দেহকা। তার লেফট ফোরসে ডাইনিং রুম, একটু হয়েছে ডাইনিং রুম, এখনো সপ্তাহ এমটি আমি যত হয়েছি, তার ফার্নিচার অর্ডার দিছো নাইব। এটা হচ্ছে ডাইনিং রুম, দেন আমি কিচেন যাইমু। এটা হচ্ছে কিচেন, কিচেনের ডোরও আছে, আবার ব্যাক কেড়ে যাওয়ার লাগে। আর তারা কিচেন অনেক বড় আছে, তারা কিছু খাম ভরে লাগতো না, রেডি টু মুভ ইন। আর আমার খুব ভালো লাগছে তার কিচেনটা, কিচেন খুব বড়। দেখুক আপনারা বেসমেন্ট, আমি আর বেসমেন্টও গেছি না, রাতের আমি ভিডিও করছি, আমি ডরাইয়া বেসমেন্টও গেছি না, পরে একদিন আপনারা দেখাইমো। আর বেসমেন্টের সাইডে উফরে একটা বাথরুম আছে, সো এখন আমি আপনার উফরে লইয়া যাইমো। আর উফরে তারা তিনটা বেডরুম হয়েছে আর দুইটা বাথরুম, একটা মাস্টার বেডরুমের লগে বাথরুম আছে, দেখুক আপনারা। এটা হচ্ছে তার ছোট বেডরুম, লগে একটা ক্লোজেটও আছে, দেখুক। আর এটা হচ্ছে তার সেকেন্ড বেডরুম, এটা একটু মিডিয়াম বেডরুম। আমার বোন তারা একটু একটু মুভ করে এখন, আর এ বেডরুমের লগে একটা ক্লোজেট আছে, লগে শেলফ দিয়া ক্লোজেট আছে এটা। তো আমার বোন জিনিসপত্র দিতে পারবা, আমার বোন জির আর বোন ফুতর। তার বড় বাথরুম, ও একটা বড় বাথরুম, আর মাস্টার বেডরুমের লগে একটা বাথরুম আছে, এটা ছোট, আর ওটাও সব থাকি বড়। আর এটা অসংখ্য আমি দেখাইম আপনারা, তার মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের মাঝে কিতা আছে এটাও দেখাইম আপনারা লগে তাহক। আর মাস্টার বেডরুমের মাঝে তার দুইটা ক্লোজেট আছে, ইট ইজ আ ফার্স্ট ক্লোজেট। আর এনে মাঝে বড় একটা স্পেস আছে, সাইডে টিভি রাখতে পারবা না, তো ওয়ার্ড্রোভতে কিছু রাখতে পারবা। আর এটা হচ্ছে তার সেকেন্ড ক্লোজেট। মাস্টার বেডরুমের লগে যে বাথরুম একটা, এনে মাঝে স্ট্যান্ডিং শাওয়ার, এনে মাঝে বাথটাব নাই, তো ছোট বাথরুম। আর ওখানে দেখবো তাই লিভিং রুম, লিভিং রুমও তাই বড় আছে। Thank you.
যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে তাহলে তো প্লিজ লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর লগতে বেল আইকনটা অন করে রাখবা। অ্যান্ড আমি নেক্সট ব্লগ আই থিঙ্ক আমার ছোটো বোনের ওটা আপডেট হরম তাইন গোল লইসন, আর আমি সাইড আমি তো আমি ফার্নিচার আই আনলে আমি আপডেট হরম। তো আপনারা যদি এর আগে দেখতে চান কমেন্ট করে আমার জানাইবা। থ্যাংক ইউ।